সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব হাউজিংয়ের প্লট আকারের জমিগুলো কিভাবে রাস্তা রেখে সমানভাবে বণ্টন করা হয়। চলুন আমরা এই বিষয়টা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। প্লট ভাগ করা রাস্তা সহ, ধরুন আমরা এখানে একটা প্লট নিলাম যেটার দৈর্ঘ্যের দিকে আছে 110 ফুট এবং প্রস্থে আছে 99 ফুট। এই প্লটটাকে আমাকে 5টা ভাগে ভাগ করে দিতে হবে, প্রত্যেকে যাতে সমান করে পায়। এখন প্লট যখন আমরা ভাগ করব তখন আমাদেরকে মৌলিক কতগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে প্রত্যেকে যাতে রাস্তার সুবিধাটা পায় এবং প্রত্যেকের প্লটের অংশটা যাতে সমানভাবে হয়, এই জিনিসগুলো লক্ষ্য করে আমাদেরকে ভাগটা করতে হবে। এখানে প্লটটা যেভাবে আছে, যেহেতু একদিকে হইল 110 ফিট, অন্যদিকে হইল 99 ফিট, এই দুটোটা গুণ করলে আমরা দেখি যেহেতু আয়তাকার অবস্থায় আছে, এই দুটোটা গুণ করলে আমাদের যে অবস্থা হইতেছে এতে করি আমরা বুঝি যে এখানে মোট 25% জমি আছে। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থে যখন আমরা গুণ করতেছি 10,890 টোটাল বর্গফুট আছে, এই হিসাবে আমরা বুঝি যে 25% জমি আছে। এবং এই 25% জমি 5 জন মনে করেন ভদ্রলোক ক্রয় করলো, এখন এদেরকে আমরা 5টা প্লট আকারে ভাগ করে দিতে হবে। 1 নম্বরে হইলেও এখানে যদি বলা হইতো যে 7টা ভাগে ভাগ করতে হবে এবং চতুর্দিকে রাস্তা আছে, তাহলে তো আমরা খুব সহজে এইভাবে সমান করে 7টা প্লটে ভাগ করলে হয়ে যেত। কিন্তু আমাদের তো অবস্থা এটা না, আমাদেরকে ভাগ করতে হবে 5টা, এবং 5টা ভাগ করতে যাইয়াও আমাদেরকে দেখতে হবে যে রাস্তাটা কোন দিকে কিভাবে আছে। 5টা ভাগ করতে যাইয়াও যদি আমরা এরকম দেখা গেছে যে আপনি সমান সমান এরকম 5টা ভাগে ভাগ করে দেন, তাহলে জমিটার অবস্থাটা অত্যন্ত চিকন হয়ে যাচ্ছে। এইটা দিয়ে একটা বাড়িঘর করবে অথবা দেখা গেছে যে একটা বসত বাড়ি করবে, এটা সম্ভব হয়ে উঠবে না। যদি ফসলের জমি হইতো তাহলে প্রত্যেকে চিকন অবস্থায় যেই কোনোভাবে থাকলেও ফসল ফলানো যেত। এই জন্য আমরা এমন একটাভাবে ভাগটা করতে হবে প্রত্যেকে যাতে রাস্তার সুবিধা পেয়ে প্রত্যেকের প্লটটা যাতে সমান আকার হয়। এখন এবারে আমাদেরকে দেখতে হবে যে এটার রাস্তাটা আছে কোন দিকে। ধরুন আমরা একটা দিকে রাস্তা দেখাইতেছি যে এই দিকেই রাস্তা আছে, ধরুন প্লটটার এই দিকেই একটা রাস্তা আছে যেটা মেইন রোড হিসাবে, এই জন্য আমরা যখনই ভাগ করব না কেন প্রত্যেকে যাতে এই রাস্তায় সুবিধা পায় এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটা আমরা যেভাবে ভাগ করতেছি তার অবস্থা হলো, আমরা প্রথমত এই প্লটটার এখান থেকে এদিকে 12 ফিট চওড়া এবং 83 ফিট লম্বা একটা রাস্তা তৈরি করে নিলাম। এরপরে এইদিকে আমরা 2টা প্লট রাখলাম একই আকৃতির একই সমান, যদিও আমার আপাত দৃষ্টিতে দেখতে এই প্লটটাকে একটু বড় দেখা যায়, এই প্লট একটু ছোট দেখা যায়, এটা আমার অঙ্কনগত ত্রুটির কারণে, এটা আর একটু এদিকে নিয়ে আসলে হয়ে যেত, অসুবিধা নাই। কিন্তু আমরা দেখেন এখান থেকে এখানে 55 ফিট, এদিকে ফস্ত হইল 36 ফিট, ঠিক এখানেও রাখছি আমরা, এদিকটাও 55 ফিট, আমাদের এদিকে ফস্ত 36 ফিট, অর্থাৎ এই 2টা প্লট হুবহু দৈর্ঘ্য ফস্তে একই রকম। ঠিক এখানে 3টা প্লটের মধ্যে এই 2টা প্লট দৈর্ঘ্য প্রস্থে হুবহু একই রকম, এদিকে আমার দৈর্ঘ্য আছে 51 ফিট, প্রস্থ আছে 38 ফিট 10 ইঞ্চি, এটা যেরকম হুবহু এটাও একই রকম। এবং এটা 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 এই 5 নম্বরটা প্রত্যেকটারই ক্ষেত্রফল কিন্তু আমাদের একই সমান। কিভাবে আমরা করলাম, কোন চিন্তায় করলাম, সেটা আমরা একটু পরে বর্ণনা করে দেব। এবং এই প্লটটাও, এই প্লটটাতে রাস্তার কারণে একটু এদিকে কোনাকুনি হয়েছে, এটা প্লটের যেহেতু এই রাস্তাটা এত কম আনলে শুধু এরা আসিয়েই কোনা দিয়ে ঢুকতে হবে, এটা একটু এরা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, মাঝামাঝি পর্যায় পর্যন্ত অন্তত রাস্তাটা নিয়ে আসলে এরা এদের ফ্ল্যাটের মেইন দরজা যেই কোনোভাবে রাখতে পারবে অন্তত। তো এই জন্য আমরা এই প্লটটাতে 2টো অংশ, একটা অংশে এই এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের 63 ফিট আছে, এখান থেকে এই পর্যন্ত 27 ফিট, এই 63 আর 27 একবার আমরা ক্ষেত্রফল বের করলাম। এবং পরবর্তীতে এইটা এই প্লটেরই অংশ, এখানে সিকন একটা অংশ আছে যেটার এদিকে ফস্ত হইল 3 ফিট 6 ইঞ্চি
এবং এর দৈর্ঘ্য তো এর দৈর্ঘ্যই 51 ফিট আছে। এবং আপনারা এই সংখ্যাগুলো দেখতেছেন, সব সংখ্যাগুলো আপনারা গুণ করলে দেখবেন প্রত্যেকটার ভিতরে আমাদের ক্ষেত্রফল আছে 1980 বর্গ ফুট করে। এটা তো 1980 বর্গ ফুট আছে, এটাও 1980 বর্গ ফুট আছে, এটাও 1980 বর্গ ফুট আছে, এটাও 1980 বর্গ ফুট আছে। এই দুটো অংশ যোগ করলে আপনারা দেখবেন 1980 বর্গ ফুট আছে। প্রথমত আপনি দেখতে পারেন 27 এবং 63 যদি গুণ করেন আপনি দেখবেন 1701 বর্গ ফুট হয়। এই অংশে আছে আমার 1701 বর্গ ফুট। আর এই অংশে আপনি যখন 3 ফুট 6 ইঞ্চি 3.5 এবং এর সাথে 51 আপনি যখন গুণ করবেন তখন আপনি দেখিয়েন এই অংশে আছে 178.5 বর্গ ফুট। 178.5 বর্গ ফুট দুটোটা যোগ করলে আমাদের 1980 বর্গ ফুটে হয়। অনেক সময় এক বর্গ ফুট আধা বর্গ ফুট কম বেশ এটা হবে। বাস্তবে যখন আপনারা কাজ করতে যাবেন তখন দেখবেন এগুলি দেখা গেছে যে হিসাবের ক্ষেত্রে দর্তব্য না, আপনি শুধু লেখার ক্ষেত্রে আপনাকে এখানে যদি আপনি 1 ইঞ্চিও কমান তাহলে আপনি দেখবেন আরো বেশি পার্থক্য হয়ে যাবে। এই জন্য দেখা গেছে যে এইটা দিয়েই আপনাকে ধরতে হবে। অনেক সময় টোটালের সাথে 1 বর্গ ফুট 2 বর্গ ফুট আধা বর্গ ফুট কম ব্যাস হয়েছে, এটা কিন্তু এই জমির ক্ষেত্রে কোনো দর্তব্য বিষয় হয় না। এগুলি প্রত্যেকটাই আপনারা হিসাব করে করে দেখতে পারবেন যে আমরা কিভাবে এটা করলাম। এবার আমরা একটু বর্ণনা করব আমরা এই কাজটা কিভাবে করলাম। এই কাজটা করতে যাই আমাদের সর্বপ্রথম কাজ যেটা ছিল টোটাল জমিটা কতটুকু আছে আমরা দেখলাম। দৈর্ঘ্য আছে 110 ফুট, প্রস্থ আছে 99 ফুট। 110 আর 99 গুণ করে আমরা দেখলাম টোটাল আছে আমাদের এখানে 10,890 বর্গ ফুট। আমরা এক নাম্বার কাজই করছি যে আগে 83 ফুট লম্বা এবং 12 ফিট প্রস্থ এরকম একটা রাস্তা আমরা মাঝ বরাবর আলাদা করে নিছি। তাহলে আমাদের রাস্তায় গেল কতটুকু, 83 এবং 12 গুণ করে আমরা দেখলাম 996 বর্গ ফুট আমাদের রাস্তায় চলে গেছে। এখন এই রাস্তাটা ব্যবহার করবে কে আপনি দেখেন। এই রাস্তাটা এরা ব্যবহার করবে না, এরা ব্যবহার করবে না। রাস্তাটা দেখেন এ ব্যবহার করবে, এ ব্যবহার করবে, এ ব্যবহার করবে, কিন্তু একই প্লটের জায়গা হিসাবে এরাও কিন্তু রাস্তার জন্য ছাড়তে হবে। এরা যদি মনে করে যে আমরা তো মেইন রোডের সাথে এখানে আসি আমাদের এই রাস্তা লাগবে না, আমরা ছাড়বে না, না এটা চলবে না, যে এটা এই রাস্তায় সাথে প্রত্যেকে এরা শেয়ার করতে হবে যেহেতু এদের একই সাথের জায়গা। এরা যেহেতু একটু এই সাইডে পড়ছে কিন্তু এরা যেরকম রাস্তার জন্য দেবে ছাড়বে, এরাও রাস্তার জন্য এরকম ছাড়তে হবে। তা আমরা এই জন্য দেখলাম যে রাস্তার জন্য আমাদের চলে গেল 996 বর্গ ফুট। তাহলে 10,890 থেকে যখন 996 বাদ দিলাম আর আমাদের এখন প্লটে জায়গা আছে 9,894 বর্গ ফুট। এটা আমরা 5 জনের মধ্যে ভাগ করলাম। 5 জনের মধ্যে ভাগ করলে এক একজন পায় 1,978.80 বর্গ ফুট। তার মানে এটাকে আমরা বলতে পারি 1,979 বর্গ ফুট বলতে পারেন। এখন আপনি কইবেন যে বলবেন যে গুণ করার পরে তো আমরা দেখতেছি 1,980 বর্গ ফুট দিছেন। হ্যাঁ, ওই লোক হিসাবে 1,979 বর্গ ফুট পায়। হে যখন একদিকে লেখা দেখবে 36, আরেক দিকে লেখা দেখবে 55, এই দুটোটা ফুট যখন সে গুণ করবে তখন সে দেখবে যে আমার এখানে আছে 1,980 বর্গ ফুট। ও খুশি হবে, সন্তুষ্ট হবে, কোনো ঝামেলা নেই। আপনি যদি 36 ফুটকে 1 ইঞ্চিও কমান দেখবেন যে আরও এখানে আমরা যে 80 করছি এর থেকে 2-3 সাইজ বর্গ ফুটও কমে যাবে। এই জন্য এটা করা যাবে না। আপনি সামান্য হয়তো কিঞ্চিত পরিমাণ বেশি আমাদের কাগজে কলমে দেখাইতেছে কিন্তু সীমানা যেখানে দিছেন সেখানে দেখা গেছে যে ও সঠিকভাবে এইভাবে পাইতেছে। এগুলি বাস্তবতার সাথে কাজ করতে গেলে সামান্য এরকম পার্থক্য হবে। এগুলি আসলে বুঝবেন তারা যারা এই বাস্তব কাজগুলো করেন। এই জন্য কারণ আপনি এখানে কোথাও দেখবেন যে 1 ইঞ্চিও কমাইতে পারবেন না, কমাইবেনই যখন তখনই এটার সাথে আরও অনেক বেশি অসামঞ্জস্য হয়ে যাবে। এখন আমি এখানে যতটুকু দিলাম ঠিক এখানেও আপনি দেখিয়েন ততটুকুই দেওয়া হয়েছে। এখন প্রথমে আমরা দেখেন উপরের দুইটা প্লট তৈরি করলাম কোন সিস্টেমে, কি করলাম। আমরা দেখলাম যে উপরের দুইটা প্লট যে পাবে নিশ্চয় এই এখান থেকে এখানে যেহেতু আমার 110 ফিট আছে এটার অর্ধেক তো সে অবশ্যই নিবে, যার কারণে 110-এর অর্ধেক আমরা 55 পাইলাম।
এখন 55 দিয়ে আমরা ভাগ করলাম টোটাল যে বর্গফুটটা আছে সেটাকে 55 দিয়ে তার ভাগে যে বর্গফুট ফুটবে তার ভাগে এত বর্গফুট পড়ে এটাকে আমরা 55 দিয়ে ভাগ করলাম অপরাইলটা আমাদের 36 হইছে এই হিসাবে আমরা এখান থেকে এখানে 36 দিলাম এখান থেকে এখানে আমরা 36 দিলাম এই হিসাব মতো তাই আমরা এখান থেকে এই পর্যন্ত 36 দিয়ে এই দুইটা প্লটের ঝামেলা আমাদের শেষ হয়ে গেল এরপর আমরা রাস্তা পার হয়ে আসছি এই প্লটে দেখেন এখান থেকে এখানে 36 এর সাথে 12 চলে গেল আমাদের রাস্তায় তাইলে এখান থেকে এই পর্যন্ত আছে টোটাল আমাদের 99 99 থেকে এক গেল 36 আরেক গেল 12 36 এবং 12 এই দুইটা আমাদের যোগ করে আমাদের 36 এবং 12 যোগ করলে হইল 48 তা আমরা এখান থেকে এই পর্যন্ত আমাদের 48 চলে গেল তাহলে আমাদের এই আইলটা কতটুকু থাকে সেটার জন্য আমরা টোটাল ছিল আমাদের 99 একবারে এখান থেকে এই পর্যন্ত 99 ছিল 99 থেকে আমরা এবার 48 বাদ দিয়ে দিলাম আর তাহলে আমাদের এই আইলটা আছে 51 এখন আমরা জানি টোটাল আমার সম্পত্তি যেভাবে আছে প্রত্যেকে 1980 বর্গফুট করে পাবে যার কারণে আমি আবার 1980 কে আবারও 51 দিয়ে ভাগ করলাম তাহলে আমার অপরদিকের আইলটা আমার দেখাইতেছে যে 38 ফুট 10 ইঞ্চি হবে এই হিসাবে আমি এইটা যতটুকু এইটাও আমি ততটুকু দিলাম এই তৃতীয়টাতে দিতে আসি আমাদের আরেকটা নতুন ঝামেলা সৃষ্টি হয়েছে সেটা আমরা যেভাবে সমাধান করলাম এটার এই আইলটা এই পর্যন্ত চলে আসছে এটা বন্টনের সুবিধার্থে আমাদের করা লাগছে প্লটে উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই এখানে কিন্তু প্রথমত এই লোক এই লোকের প্লটটা দুইটা অবস্থা হয়ে গেছে একটা হলো এটা আর এই সিকন করে এই অংশটা আছে এই অংশে যেটা আছে সেটা হলো এখান থেকে এই পর্যন্ত টোটাল 99 ছিল 99 থেকে 36 বাদ যায় তাহলে এখান থেকে এখানে আমাদের 63 আছে আর আমরা দেখলাম সোজা যে অংশটুকু আছে এখান থেকে এই পর্যন্ত 83 অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি আমার 110 হয় আমি যদি এখানে 83 বাদ দিই তাহলে নিশ্চয়ই এইটুকু আমার 27 আছে আমি 63 আর 27 গুণ করে দেখলাম যে এখানে আমার আছে 1701 বর্গফুট তাহলে আর দেখা গেছে যে 1980 হওয়ার জন্য আর 178.5 বর্গফুট দরকার আর সেটা আমরা দেখলাম যে যেহেতু 51 এটা আছে এবং এখানে এটুকু হয় আমাদের 3 ফুট 6 ইঞ্চি এই দুনো অংশ মিলাইলে আগের মতো এদের সমানেই দেখা গেছে যে সবাই প্রত্যেকে 1980 বর্গফুট করে পাবে এখানে একটা বিষয় অনেক সময় থেকে যায় নিজেদের মধ্যে এগুলি সামঞ্জস্য করে নিতে হয় তারপরেও আপনি দেখেন এই প্লট এবং এই প্লটওয়ালা অনেক সময় দুই দিকের রাস্তার একটু সুবিধা ভোগ করবে এগুলি যারা প্লটগুলো নিয়ন্ত্রণ করে তারা অনেক সময় নির্ধারিত করে দেয় যে এই দুইটা প্লট যারা নেবে তারা অনেক সময় টোটাল দামের উপর কোনো কারণে 1 লক্ষ টাকা 50,000 টাকা বিভিন্নভাবে বেশি দিবে অথবা দেখা গেছে যে তারা 500 জন চিন্তা করে আমরা লটারি করব এটার মধ্যে দিয়ে যে যেই প্লটে পায় সেটাই নিতে হবে এরকম একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে এরা এই প্লটগুলোর মীমাংসা করে আশা করি রাস্তাসহ প্লট বন্টনের হিসাবটা খুব ভালোভাবে বুঝতে পারছে কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ